আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি সন্ধ্যাবেলা চায়ের সাথে মজাদার একটি রেসিপি মজাদার একটি নাস্তা রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিও হয়ে তোমাদের সাথে থাকবো আমি চান না তো মূল প্রকলাম প্রথমে এই নাস্তা তৈরির জন্য এখানে আমি এক এক করে দুটো ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে খুবই অল্প উপকরণে মজাদারি নাস্তাটি বাসায় তৈরি করে সন্ধ্যাবেলার চায়ের সাথে খেতে পারো খুবই মজাদার লাগে তো ডিমটা আমি পাঁচ মিনিট মতো হ্যান্ড উইচ দিয়ে নেড়ে নিয়েছি তো অনেকটা কমি হয়ে গেছে আর এখানে দেখা ইস্ট দিয়ে দিচ্ছি দুধ আসামেশ ইস্ট দিলাম ইস্টটা দেওয়ার সাথে সাথে ডিমটা অনেকটা ফুল আরম্ভ করেছে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ লিকুয়েট ম্যাট আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আটা তো আজকের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে মজা দিয়েও তৈরি করে নিতে পারো এখানে দু কাপ আটা দিলাম হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই সাদা মাটা আর খুবই অল্প উপকরণে একটি নাস্তা রেসিপি তো হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়ে নিচ্ছি এবারে আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেবো এবার আর হ্যান্ড ওয়াশ দিয়ে করা যাচ্ছে না অনেকটাই গাঢ় হয়ে গেছে তো হাল হাত দিয়ে ভালোভাবে মেখে মিডিয়াম টাইপের একটি দু তৈরি করে নিলাম এবারে রেস্টে রেখে দেবো এবার ঢাকা দিয়ে রাখছি তো ঢাকার যে সিদ্ধ্রটা সেটাও আমি বন্ধ করে দিচ্ছি রেস্ট রেখে আমি দু ঘন্টা রেখলে রাখলে ভালো হয় তো আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম তো দেখো অনেকটাই ফুলে গেছে অনেকটাই ফুলে উঠেছে আবারও আলতো করে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখান থেকে পরিমাণ মতো ধুয়ে নিয়ে নিচ্ছি কিনেতে ছোট সাইজের রুটি বেলে নেব তো রুটিটা পাতলা করবো না মোটামুটি ভারে রেখে রুটিটা বেলে নেব আমার রুটিটা বানানো হয়ে গেছে যেহেতু আটাটা অনেকটাই সফট ছিল সেজন্য আটা দিয়ে অনেক বেশি আটা দিয়ে রুটিটা বেলতে হয়েছে এবারে আমি একটি ঢাকনা নিলাম একটি কোটার ঢাকনা নিলাম এরকম ডাকনা সবার বাসায় থাকে তো মোটামুটি গোল করার জন্য আমি কোটার ঢাকনা দিয়ে কেটে নিয়েছি আর এটা বোতলের ছিপি দিয়ে মাঝখানটা ছিদ্র করে নিচ্ছি বোতলের ছিপি দিয়ে কেটে নিলাম তা আমি ডোনাট শেপে কেটে করে বেলে কাটলে ডোনাটটা সমান হয় দেখতে সুন্দর লাগে আর আরো কয়েকটা ডোনাট তৈরি করে নিয়েছি এখন আমি ডোনাটগুলোকে তেলে ভেজে নিচ্ছি আর এটা মিডিয়াম আছে বাঁচতে হবে একেবারে হাই হিটে বাজা যাবে না তো রাস্তা মিডিয়াম দেখে আমি ডোনাটটাকে ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে এক পিট হওয়ার পর আমরা পেটটা উল্টে দেখছি তো তোমরা তেলের বুঝলি কোথা থেকে বুঝতে পারবে যে কতটা গরম ছিল তেলটা একেবারে হিট না আবার একেবারে স্লো না মিডিয়াম দেখে আমি ডোনারগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খুবই সুন্দর একটি স্মিল হয়েছে আর খুব সুন্দর একটি কালারও এসে গেছে তার বেশিক্ষণ বাসবো না আমি অল্প আছে আরও কিছুক্ষণ ভেজে এই ডোনারগুলো তুলে নেবো সাদা মাটা একটি ডোনার তো অনেকটা বেশি পুলিশে দেখতে পাচ্ছি এটা একদম ফেটে গেছে মাঝখান থেকে ডোনাটগুলো আর কালারটাও খুবই সুন্দর এসেছে তো আমি ডোনাটগুলো তুলে নিলাম আর অফ ক্যামেরায় আরও কয়েকটা ডোনার ভেজে নিলাম সন্ধ্যাবেলা সায়ের সাথে ভীষণ মজাদার এই সাদা মাটা ডোনার বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো খুব সহজে তৈরি করে নিতে পারো অল্প অল্প নেই এই সাদা মাটা ডোনাটটা কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অনুরোধ করবে একটি লাইক করার জন্য আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম